খেলার আপনাদের স্বাগতম নিউজে শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম ফজুরের নামাজ পড়ে দিন শুরু জেনে নিন যেভাবে সময় কাটছে মাসাফির এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন সারা বিশ্ব ফেলা আক্রমণ করেছে মর্তুজাকেও অবশ্য শরীরের ওপর কোনো আক্রমণে কাবু হওয়ার মানুষ তো মাশরাফি নন দুই পায়ে সাতটা সহ শরীরে মোট এগারোটা অপারেশন দগধগ করছে তাই নিয়ে এখনো সমানে মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন ফলে করোনা আক্রমণে শয্যাশায়ী হয়ে পড়েছেন এমন ভাবার কোনো কারণ নেই শুধু নিয়ম অনুযায়ী নিজেকে ঘরে এবং চিকিৎসকের পরামর্শ শুনছেন এছাড়া ফোনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব কাজ চলছে তার গতিতে একটু ঘুম কম হচ্ছে সেটাতেও মনে হলো বেশ খুশি কারণ ইউরোপে করোনাকে পাশে ঠেলে লা লিগা আর ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা শুরু হয়েছে নানান চাপে গত কিছুকাল আর সব ম্যাচ দেখা হচ্ছিল না এখন আর কোনো বাজ বিচার নেই টিভিতে খেলা দেখালেই রাত জেগে ইউরোপিয়ান ফুটবল দেখছেন ভোর রাতে ফজরের নামাজ পড়ে দিন শুরু হয় এরপর ছোট্ট একটু নিদ্রা তারপর উঠে নাস্তার পর স্ত্রীর কঠোর শাসনে নানা রকম ভেষজ খাবার মালটা আপেল কমলা ভিটামিন সি গ্রহণের চেষ্টা খাবার নিয়ে কখনোই খুব ভাবনা করার মানুষ নন কিন্তু ইদানিং স্ত্রী আর বন্ধুদের চাপে একটু পুষ্টিকর খাবার জোর করে গলা থেকে ঢোকাতে হচ্ছে সঙ্গে গরম পানির গার্গল আর বারবার আদা দেওয়া চা খেতে হচ্ছে বোঝা গেল এটা বিরক্তিকর হচ্ছে অ্যাজমার সমস্যা আছে অনেক আগে থেকেই তাই ডাক্তাররা জোর করে পাঠিয়েছিলেন কিছু পরীক্ষা করাতে বিশেষ করে বুকের এক্স রে নিয়ে ডাক্তাররা ভাবিত ছিলেন সুখবর দেওয়া যাক বুকের এক্স রে খুব ভালো এসেছে চিন্তার কোনো কারণ পাননি চিকিৎসকরা মাস্টার অবশ্য পরিষ্কার যে যাই ঘটুক এই করোনা নিয়ে ভাববেন না গল্প করতে গিয়েও করোনা প্রসঙ্গ তাই এড়িয়েই থাকেন বললেন যে টিভিতেও এই প্রসঙ্গ এলে চ্যানেল বদলে ফেলেন নিজেকে এই ভাইরাসের চিন্তায় মশগুল হতে দিতে চান না তার অবশ্য সময় কাটানো খুব সমস্যা হচ্ছে না হুমায়রা ও সাহিল দুই সন্তানকে শুরুতেই নড়াইলের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে সতর্কতা হিসেবে তাদের পরীক্ষাও করানো হয়েছে ফল নেগেটিভ এসেছে এটা বেশ স্বস্তি দিয়েছে মাশরাফির সঙ্গী হিসেবে সার্বক্ষণিক পাশে আছেন স্ত্রী সুমনা হক সুমি খাওয়া থেকে শুরু করে তিনি নিয়ন্ত্রণ ওষুধ সব কিছুই করছেন করোনা তাকে পাশ থেকে সরাতে পারেনি সরাতে পারেনি বন্ধু প্রীতম বা বাবলুকেও তারাও আছেন বাসায় সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন মশরফিকে নড়াইলে যে বিশাল কর্মযজ্ঞ তা নেই আছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে সার্বক্ষণিক যোগাযোগ চলছে যোগাযোগ চলছে নড়াইলের ডিসি মতো কর্মকর্তাদের সাথেও আর কোনো কিছু দরকার হলে ব্যক্তিগত সহকারী সানিকে জানাচ্ছেন তিনি সমাধান করছেন সবকিছু এখন কেবল অপেক্ষার পালা আবার দ্রুত যেন সশরীরে ফিরে আসতে পারেন মানুষের পাশে